তোমরা সকলেই আদম সন্তান, আর আদম মাটি থেকে প্রস্তুত হয়েছে, অতএব তোমরা মাটি থেকে প্রস্তুত হয়েছ। মাটির মূল হচ্ছে বাইতুল্লাহ। প্রত্যেকেই যেই যেই উপাদান থেকে সৃষ্টি হয়, সে আবার এক পর্যায়ে সেই উপাদানে চলে যায়। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে উপস্থাপন করি, বরফ তৈরি হয় কিসের থেকে? পানি থেকে তৈরি হয়। আবার সময়ের ব্যবধানে সেই বরফ যখন গলে যায়, তখন সেই বরফ আবার পানিতে রূপান্তর হয়। লবণ তৈরি হয় পানি থেকে, সেই লবণ গলে গেলে আবার পানিতে পরিণত হয়। তার মানে হইল কি? কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা বস্তুই তার মূলের দিকে প্রত্যাবর্তন করে, অর্থাৎ যে উপাদান থেকে সে তৈরি হইল, সে আবার সেই উপাদানে পরিণত হয়। ঠিক একইভাবে আমরা যারা মানুষ রয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন এবং আমরা একদিন মাটি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি আমরা যখন মুর্দাকে কবরস্থ করি, ওই মুর্দার কবরে মাটি দিবার সময় আমরা এই দোয়াটা পড়ে থাকি। মূলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার এই 56 নম্বর আয়াতে কি বলেছেন? আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং আবার এই মাটির সাথে তোমাদেরকে একাকার করব, আবার মাটিতে পরিণত করব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে পুনরুত্থান করা হবে। কোনো কোনো মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইঙ্গিত করছেন সেটা মূলত কাবাকে ইঙ্গিত করছেন, যে তোমাদেরকে ওই কাবা থেকে সৃষ্টি করা হলো, আবার সেই কাবাতে তোমাদের নিয়ে নেওয়া হবে, আবার কাবা থেকে তোমাদেরকে পুনরুত্থান করা হবে। প্রিয় হাজেরিন, তার মানে বোঝা যাচ্ছে যে ব্যক্তি বা বস্তু যে উপাদান থেকে ফায়দা হয়েছে, সেই পুনরায় সে উপাদানে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, তাইলে এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কাবা নির্মিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন বেহেশত থেকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শরণ দ্বীপের একটি পাহাড়ে নিক্ষেপ করেছেন, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেদ্দায় নিক্ষেপ করেছেন। জেদ্দাতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দাদি, নানি। যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্মানিত সহধর্মিণী, পৃথিবীতে যত মানুষ আগমন করবে, সকল মানুষের দাদি এবং নানি অর্থাৎ আদিমাতা, এই জন্য ওই হিসেবে ওই জেদ্দার নামটাকে জেদ্দা হিসেবে নামকরণ করা হয়েছে। সেই জেদ্দা এখন সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর, শিল্পনগরী, সামুদ্রিক বন্দর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সেই শরণদ্বীপে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে জেদ্দাতে নিক্ষেপ করার পরে তারা দীর্ঘ সাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কান্নাকাটি করেছেন। তারা পরস্পরকে খোঁজাখুঁজি করছিলেন দীর্ঘ 350 বৎসর। তারা হাঁটাহাঁটির পরে চলতে চলতে এক পর্যায়ে গিয়ে দুইজন আরাফার ময়দানে পরস্পরের সাথে মিলিত হলেন। আরাফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিতি লাভ করা, মিলিত হওয়া, একত্রিত হওয়া, আন্তরিকতার বন্ধন তৈরি হওয়া, যাওয়া, একান্ত কাছে যাওয়া। যেহেতু আরাফার ময়দানে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পরস্পরের কাছে গেলেন, পরিচিত হলেন, মিলিত হলেন, একে অপরের একান্ত সান্নিধ্যে চলে গেলেন, এই হিসাবেই আরাফাকে আরাফা নামকরণ করা হয়েছে। এই জন্য এই হজের মৌসুমে আরব অনারব, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা,
অস্ট্রেলিয়া থেকে শুরু করে পুরো বিশ্বের মুসলিম উম্মাহ ওখানে একত্রিত হন, মিলিত হন, পরস্পরের সাথে পরিচিত হন এবং মহব্বত সৃষ্টি হয়। প্রিয় হাজেরিন, যখন আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আরাফার ময়দানে মিলিত হলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে আদম আলাইহিসসালামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাইতুল্লাহ নির্মাণের জন্য নির্দেশ প্রদান করেছেন। হযরত আদম আলাইহিসসালাম তো জানেন না কোথায় বাইতুল্লাহ নির্মিত হবে, বাইতুল্লাহ স্থান কোথায়, যেহেতু তিনি এই পৃথিবীতে প্রথম এসেছেন। তো জিব্রাইল আলাইহিসসালাম হযরত আদম আলাইহিসসালামকে বাইতুল্লাহ স্থান দেখিয়ে দিলেন এবং আদম আলাইহিসসালাম ফেরেশতাদের সহযোগিতা নিয়েই সেখানে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর প্রথম গড়, প্রথম মসজিদ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ স্থান। যখন হযরত আদম আলাইহিসসালাম এই ঘরকে নির্মাণ করলেন, তখন জিব্রাইল আলাইহিসসালাম তাকে বললেন, হে আল্লাহর নবী, আপনারা দুজন এই পৃথিবীর প্রথম মানুষ আর এই ঘর হচ্ছে পৃথিবীর প্রথম ঘর এবং পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান, যে ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ঘর হিসেবে ঘোষণা দিয়েছেন। অতএব এই ঘরের সম্মানার্থে আপনি সেটাকে তাওয়াফ করেন। তাওয়াফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রদক্ষিণ করা, ঘোরা। হযরত আদম আলাইহিসসালাম সেই ঘরকে তাওয়াফ করলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, শুধু আপনি নয়, এই পৃথিবীতে আপনার সন্তানদের মধ্য থেকেই যাদের এই ঘর পর্যন্ত আসার সক্ষমতা লাভ করবে প্রত্যেকেই এই ঘরকে তাওয়াফ করতে হবে। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই এই ঘরকে তাওয়াফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রথম ঘর যেটা মানুষের জন্য নির্মিত হয়েছে বাক্কাই, কি জন্য নির্মিত হয়েছে? মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, মানবতার হেদায়েতের জন্য এবং পুরো বিশ্ব মানবতার জন্য রহমত হিসাবে। ফিহি আয়াতুম বাইনাতুম মাকাম ইব্রাহিম, উহাতে রয়েছে অনেক নিদর্শনাবলী, বিশেষত মাকাম ইব্রাহিম। ওয়ামা দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এ ঘরের মধ্যে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন সে ঘরে হজ করা তার উপর ফরজ, অবশ্যই কর্তব্য। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহু গনিউন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে গিয়ে হজ করার সক্ষমতা দেওয়ার পরেও যারা অস্বীকৃতি প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্য করে বলেন, তোমরা জেনে রাখো আমি বিশ্ববাসীর কারো প্রতি মুখাপেক্ষী নই। প্রিয় হাজেরিন, তাহলে বোঝা গেল এই ঘর হযরত আদম আলাইহিসসালাম তাওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম তাওয়াফ করেছেন, মূসা আলাইহিসসালাম তাওয়াফ করেছেন, ইসমাইল আলাইহিসসালাম তাওয়াফ করেছেন, ঈসা আলাইহিসসালাম তাওয়াফ করেছেন, জিনেরা তাওয়াফ করেছে, ফেরেশতারা তাওয়াফ করেছে, এমনকি আমরা এবছর দেখতে পেলাম পাখি তাওয়াফ করেছে। এছাড়াও আমাদের দৃষ্টির অগোচরে আল্লাহর আরও নানা মাখলুক এই ঘরকে তাওয়াফ করে থাকেন, এমনকি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুনা সাইয়েদুল আনবিয়া, দুজাহানের সর্দার, মানবতার অহংকার হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘরকে তাওয়াফ করেছেন। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে,
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি এই গড়কে তাওয়াফ করেছেন। যখন মহাপ্লাবন দেখা দিল, প্লাবনে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি যখন ভেসে উঠল, পুরো পৃথিবী প্রদক্ষিণ করার পরে এই কিস্তি যখন বাইতুল্লাহর কাছে গেল, তখন অটোভাবে আল্লাহর কুদরতি ইশারাই সেই কিস্তি আল্লাহর এই ঘরকে সাতবার তাওয়াফ করল। শুধু এখানে শেষ নয়, আমরা তায়েফ নামক যে প্রান্তের কথা শুনে থাকি, সেই তায়েফ প্রান্ত পর্যন্ত আল্লাহর এই ঘরকে তাওয়াফ করেছে। সে কিভাবে সম্ভব? তাফসিরকারগুরা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত হাজারা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর পাশে রেখে আসলেন, রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রাব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন আওদা বাইতিকাল মুহাররাম রাব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহাবি ইলাইহিম ওয়ারজুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের মহান প্রতিপালক, আমি আমার পরিবারের কতক সদস্যকে আপনার পবিত্র ঘরের পাশে এমন স্থানে রেখে আসলাম যেটা হচ্ছে অনাবাদি, যেখানে কোনো চাষবাস হয় না, যেটা অনুর্বর। আমি তাদেরকে সেখানে কেন রেখে আসলাম? যাতে করে তারা সেখানে নামাজ প্রতিষ্ঠা করতে পারে। অতএব আপনি তাদের প্রতি কিছু মানুষকে ঝুঁকিয়ে দেন এবং ফল ফলাদি থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থাপনা করে দেন, যাতে করে তারা আপনার প্রতি কৃতজ্ঞ হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেন, যাও সিরিয়া থেকে হাওরান নামক প্রান্তকে গাছপালা ফলমূল সহকারে নিয়ে আসো। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে গেলেন, ছুটে গিয়ে সে হাওরান নামক প্রান্ত থেকে বিশাল একটি ভূখণ্ড গাছপালা ফলমূল সহকারে নিয়ে আসলেন, নিয়ে এসে বাইতুল্লাহর চতুষ্পার্শ্বে সাতবার তাওয়াফ করালেন। তাওয়াফ করাইবার পরে আরবের যে স্থানে এখন তায়েফ অবস্থিত সেই স্থানে সেটাকে স্থাপন করলেন। যে স্থানটি ছিল অনুর্বর বালকমর্ময় প্রান্তর পাহাড় পর্বতে ঘিরা, সেখানে সুজলা শ্যামলা শস্য শ্যামলা একটি ভূখণ্ড সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থাপন করলেন। আজও আরব দেশের প্রত্যেকটা অঞ্চলের তুলনায় সেই তাই প্রান্তরের খেজুরগুলো সর্বোৎকৃষ্ট হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে এই কাবা হচ্ছে কতই গুরুত্বপূর্ণ একটি স্থান, যেটাকে মানুষ জিন ফেরেশতা থেকে শুরু করে আল্লাহর বিভিন্ন মাখলুক বিভিন্ন সময় তাওয়াফ করে থাকে। তাই জীবনে এবং মরণে সব সময় আমরা কাবামুখী, আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় কাবার দিকে আমরা মুখ ফিরাই। আমরা যদি সেই কাবার দিকে মুখ না ফিরে যদি উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে ফিরে আমরা নামাজ পড়ি, তাহলে আমাদের নামাজ হবে না। পশ্চিমের কোনো বিশেষ মর্তবা নাই। পশ্চিমের গুরুত্ব আমাদের কাছে কেন বেশি? যেহেতু পশ্চিম পাশে আমাদের কাবা অবস্থিত। পৃথিবীর যে দেশের জন্য কাবা পূর্ব দিকে অবস্থিত তারা পূর্ব দিকে, যাদের জন্য দক্ষিণ দিকে অবস্থিত তারা দক্ষিণ দিকে, যাদের জন্য উত্তর দিকে অবস্থিত তারা উত্তর দিকে, আর আমাদের জন্য পশ্চিম দিকে অবস্থিত, এই জন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। প্রিয় হাজিরিন, কারণ হচ্ছে কি, ওই যে বলেছিলাম কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা বস্তুই তার মূলের দিকে ফিরে যায়। যেহেতু আমাদের মূল হচ্ছে কাবা, সেহেতু আমরা কাবামুখী। একজন মানুষ জীবন্ত অবস্থায় যেরকম কাবামুখী, ঠিক মৃত অবস্থায়ও কাবামুখী। আমাদেরকে যখন কবরস্থ করা হয় তখনও আমাদেরকে সে কাবার দিকে ফিরাইয়া রাখা হয়, কারণ কাবা আমাদের কিবলা, কাবা আমাদের মূল। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে যৌক্তিক কারণ।